এই সুন্নি কনফারেন্স থেকে আমি দৈত্যহীন বাসায় আমি হুসাইন কাদরী জানিয়ে দিতে চাই, যতদিন এই দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠতে থাকবে, পশ্চিম দিকে অস্ত যাইতে থাকবে, ততদিন পর্যন্ত শুধু নয় কিয়ামতের ময়দানে শুধু নয় জান্নাত জাহান্নামের ফয়সাল হওয়ার পরেও যদি আমরা নবীজির রহমতে নবীজির দয়ায় জান্নাত পেয়ে যাই, ওই জান্নাতের ভিতরেও দয়াল নবীজির নারায় রিসালাতের স্লোগান চলবে চলবে চলবে। দৈত্যহীন বাসায় বলতে চাই নারায় রিসালাতকে কেউ বন্ধ করতে পারে পারবে না, আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, হাত তুলে বলো ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নবীর এক একটা প্রেমিকের এক ফুটা রক্তবিন্দু দেহের মধ্যে থাকতে নবীর রিসালাতের স্লোগানকে এই জমিন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। রাজি আছেন ভাইরা? এখন ভাইরাস ঢুকেছে ইমান নিয়ে ইমান নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে ঠিক কিনা? চেহারা দেখবেন না, কণ্ঠ দেখবেন না, দেখবেন নবীর পক্ষে কথা বলে কিনা? রাজি আছেন? রাজি আছেন? এই ভাইরা বসে থাকো না, বলো রাজি আছো কিনা নাই? নবীর পক্ষে যে আমরা তার পক্ষে, নবীর পক্ষে নাই চেহারা বলো কণ্ঠ বলো ওয়াজ বলো তার পিছনে মানুষ কত এগুলা দেখার দরকার নাই, সব আছে কিন্তু নবীর শানে বিয়াদবি করে ওই রকম মানুষের পক্ষে কথা বলার মতো সুযোগ সুন্নি জামাতের এক একটা আদনা গোলামের নাই ঠিক কিনা ভাইরা বলেন? আর নবীর পক্ষে যদি কেউ থাকে রাস্তার কোন মুচি রাস্তার কোন চামার কোন ঠেলা গাড়িওয়ালা কোন সিএনজি গাড়ির ড্রাইভার কোন রিক্সার ড্রাইভার কোন ঠেলার ড্রাইভার কোন ছোট্ট পানের দোকানদার তার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে আমার নবীর ভালোবাসা থাকে ওই ব্যক্তিকে আমরা আমাদের মাথার উপরে রাখতে রাজি আছি ঠিক কিনা বলুন? আর যদি কোনো আলেম হয় কোনো বক্তা কোনো ত্যাগতা কোনো মন্ত্রী কোনো মিনিস্টার সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন যত বড় লাঠিয়াল বাহিনী তার থাকুক না কেন টাকার দূর হতে পারে ক্ষমতার দূর হতে পারে কিন্তু নবীর প্রেমিকদের রয়েছে ইমানের জন্য ঠিক কিনা ভাইয়েরা? সুতরাং নবীর প্রেমিকদের ইমানের জন্য রয়েছে, তোমরা কি মনে করেছো? তোমরা কি মনে করেছো বারবার সুন্নি আলেমদের উপর হামলা হচ্ছে ঠিক কিনা ভাইয়েরা? আমি গোলামের উপর দুইবার অ্যাটাক করা হয়েছে, আমি আপনা গোলামের উপর দুইবার অ্যাটাক করা হয়েছে। সাবধান সাবধান, সুন্নি জনতার ভালোবাসা যদি আমি গোলামের প্রতি থাকে আমার সুন্নি আলেম ওলামাদের প্রতি থাকে তোমরা কিচ্ছু করতে পারবে না ঠিক কিনা ভাইয়েরা? তোরা পিছন থেকে আঘাত করে কেন, যদি সাহস থাকে সামনে কিতাব নিয়ে বসো ঠিক কিনা ভাইয়েরা? মুসলমান মুসলমান বেদাবেদের সময় নাই, বিশ্ব মুশরিকরা কাফিররা ঐক্যজোট করেছে এই পৃথিবী নামক গ্রহ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। চায়নার মধ্যে কি হয়েছে, চায়নার উইঘুর মুসলমানদেরকে চায়নার জালিম সরকার নির্যাতন করেছে, নির্যাতনের স্কিম রুলার চালিয়েছে, দাড়ি রাখতে গেলে টেস্ট দিতে হয়, রমজান রোজা রাখতে দেওয়া হয় নাই, রোজা রাখলে নাকি টেস্ট দিতে হয়। শেষ পর্যন্ত আমার আল্লাহর কোরআনের উপর হাত দিয়েছে, যে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ ঠিক কিনা ভাইরা? আমার যে কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, চীন ওই জালিম সরকার যখন কোরআনে হাত দেওয়ার মতো স্পর্ধা করেছে আল্লাহ বলেন আর বাকি নাই, আর দেরি করা যাবে না, কোরআনের উপর মুসলমানদের উপর হাত দেওয়ার কারণে আল্লাহ করুণা নামক ভাইরাস দিয়ে ওই চীনের জালিম সরকার জালিম লোকদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ভাইরা আমার ঠিক কিনা? হুশিয়ার সাহেব,